अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। টাকা আর সুযোগ চাঁদনি কোনোটাই হারিয়ে ফেলা পছন্দ করে না। জমিদার বাবুর থেকে ফুলিকে দূরে সরিয়ে দেওয়ার এত ভালো একটা সুযোগ আর আমি হাতছাড়া করব? এটা কখনো হতে পারে নাকি? না, যদি কোনো খেলোয়াড় একবার ময়দান দেখে ফেলে আর না খেলে, এটা কখনো হতে পারে নাকি? না, এটা তো আমার ওড়নার টুকরো। তুই কোত্থেকে পেলি? যেখান থেকে তুমি পলিমের হাতের পালাটা চুরি করেছিলে সেখান থেকে। যে মেয়ে আমার নামে চুরির মিথ্যে অপবাদ দেয় তার আমি কি অবস্থা করি তুই জানিস? ওটা তো তুমি তখন করবে যদি আমি ভুল প্রমাণিত হই, আর যদি আমি সত্যি প্রমাণিত হয়ে যাই তাহলে তোমার কি হবে ভেবেছো কখনো? তুমি যদি সত্যি বলো তাহলে দেখাও তোমার পালাটা, আমি দেখেই বলে দেবো যেটা তোমার না পুলিমার। এখনই বোঝা যাবে এটা তোমার না পুলিমার। বালা দুটো তো একেবারে যমজ বোনের মতো দেখতে, তাহলে এই শয়তান মেয়েটা কি করে প্রমাণ করবে? বালাটা দেখেও কি করে বুঝতে পারবে যে বালাটা আমার নাকি পুলি? আরে খিদের চোটে আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গেল। এই চাঁদনি না, ও বুঝতেই পারে না যে আমার সময় মতন খাবারের প্রয়োজন। আরে ছুঁচোয় তো এবার ডন বৈঠক মারছে পেটের মধ্যে, জানি না কি করছে, নিশ্চয়ই পড়ে আছে ওই প্রধানের পেছনে। এও তো এখানে অজ্ঞান পড়ে আছে, আমি নিজে গিয়ে একটু খাবারের ব্যবস্থা করি। এ বুড়ো, নড়বে না এখান থেকে। বাচ্চারা হলো ভগবানের রূপ আর ভগবান নিজেই আমাকে সাহায্য করেছেন। এই খুব জহুরিদের মতো কথা বলছিস তুই? কি করে বলতে পারবি যেটা আমার বালা নাকি ফুলি বল? ফুলি মাঝে বালাটা পড়েছিল না, ওটা বারবার হাত থেকে খুলে যাচ্ছিল, তাই আমি ওটাতে একটা সুতো বেঁধে দিয়েছিলাম বালাটাকে আটকানোর জন্য। দেখাও তোমার বালাটা, দেখি তো তোর সুতো বাঁধা আছে কিনা। এই চুপ, বাজে কথা বলার সময় নেই আমার, যা ভাগ পালা। এই মরেছে সত্যি? তুই শয়তান মেয়েটা এর মধ্যে একটা সুতো বেঁধে রেখেছিল, এই মেয়েটা তো সবার সামনে এবার বলে দেবে যে আমি চোর, কি করবো এবার? যদি তুমি সত্যি বলো তাহলে মুখ ঘুরিয়ে আছো কেন? দেখাও না তোমার বালাটা, জানা তো যাবে যেটা তোমার না পুলিমার। আমিও তো দেখি মিথ্যে কে বলছে। ব
বাচ্চারা, তোমরা নিজেদের অজান্তেই তোমাদের দাদুকে অনেক বড় সাহায্য করেছো। ওই পুতুলটার মতন বক বক করে আমার মাথা খাচ্ছিস তখন থেকে? তোর মতো ওই পুতুলটারও কিন্তু খুব কৌতূহল ছিল। তুই জানিস ওর সাথে কি করেছিলাম আমি? দাঁড়া, যখন আমার রাগ হয় তখন আমি ওকে মারি। দেখ চোখল, একটা ছুঁচ নিলাম, একটা সুতো নিলাম, তারপর ওর ঠোঁট দুটো সেলাই করে দিলাম। তোর ওই অবস্থা করব? কিরে, সেলাই করে দেব? হয়ে গেছে তোর? কি রে, চুপ! তোকে বলেছিলাম না ওই গুদাম ঘর থেকে বেরিয়ে আসবি না, তুই এখানে কি করছিস? কেউ যদি তোকে একটু দেখে ফেলে না তাহলে ব্যাস, আমার সব পরিশ্রম নষ্ট হয়ে যাবে। আর যদি এরকম কিছু হয় আমি কিন্তু তোকে খুন করে ফেলবো, বলে দিচ্ছি আমি। আমি বলেছিলাম না বুড়োটার দিকে নজর রাখতে, হ্যাঁ মাথায় ঢোকেনি তোর? আরে বুড়োটা তো অজ্ঞান হয়ে পড়ে আছে, তাই খেতে এসেছি, কি করতাম? আর তুমি কি আমাকে সময় মতন খাবার দিচ্ছ? তুমি কি জানো না, হ্যাঁ, যে খিদে পেলে আমার অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। তুমি কি চাও আমিও ওই বুড়োটার সঙ্গে ওখানে মরে যাই? খিদে পাচ্ছিল, কি করতাম? এবার আমার কথাটা শোন। আরে আমি তো আপনাকে বলছি আপনার ব্যাপারটা হয়ে যাবে, হ্যাঁ